বাংলাদেশ ক্রিকেট জগতের এক নাম্বার বোলার, যাকে অনেকে কাটার মাস্টার নামে চিনেন, যাকে অনেকে ফিজ নামেও চিনেন, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ক্রিকেট জগতের একজন বিখ্যাত বোলার, যার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান। অনেকেই ফিজ নামে তাকে চিনে। সেও তিনি ইতিমধ্যে বিয়ের কাজটি সেরে ফেলেছেন। গত শুক্রবার তিনি বিয়ের কাজটি সেরে ফেলেছেন, তার মামাতো বোনকে বিয়ে করেছেন, যার নাম হচ্ছে সুমিয়া ইয়াসমিন। সো তিনি তার মায়ের ইচ্ছেতে এই বিয়েটি করেছেন, তার কোনো আপত্তি ছিল না এই বিয়েতে। সো বিয়ের কাজটি সেরে ফেলার পর তার ভক্তদের মাঝে একটি প্রশ্ন জেগে উঠছে, সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক, ইউটিউব, সব জায়গাতে একটি প্রশ্ন যে আমাদের মাস্টার খ্যাত বিখ্যাত বলার ওরফে ফিজ কোথায় যাবে হানিমুনে, এ নিয়ে চলছে আনাগোনা সবার মাঝে। সো এই মোস্তাফিজ উর রহমান ওরফে ফিজ কোথায় যাবে হানিমুনে আমরা ইতিমধ্যে জানতে পারিনি, আপনিও জানতে পারেননি। সো আমরা অপেক্ষায় রয়েছি এই মোস্তাফিজুর রহমান কোথায় যাবেন হানিমুনে, ইতিমধ্যে তো বিয়ের কাজটি সেরে ফেলেছেন। সো আমার সাথে থাকুন তিনি কোথায় যাবেন হানিমুনে সেই নিউজটি পাওয়ার জন্য, এবং আপনিও নিউজ পেপারে চোখ রাখুন প্রতিদিন যে আমাদের এই মোস্তাফিজুর রহমান কোথায় যাবে হানিমুনে তা জানার জন্য।